সঙ্গে যে কথা হল জেলেন্সির ইউক্রেনে রুশ হামলা অব্যাহত রয়েছে এরই মধ্যে বেশ কয়েকটি শহরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন রুশ সেনারা যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপতাইয়েব এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি তুরস্কের যোগাযোগ ডিরেক্টরেট এ তথ্য নিশ্চিত করেছে পঁচিশ মার্চ দুই নেতার মধ্যে ফোন আলাপ হয় যুদ্ধের ময়দানের পরিস্থিতি এবং সংলাপের অগ্রগতি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে ফোনালাপে এরদোগান জেলেন্সকিকে জানিয়েছেন তিনি নাটো সম্মেলনে ইউক্রেনের সংহতির পক্ষে কথা বলেছেন এ বিষয়ে নাটোর সক্রিয় ভূমিকা এবং মূল নীতির আলোকে পদক্ষেপ আশা করেছেন এরদোয়ান মস্কোর সঙ্গে সংলাপ সফল করতে তুরস্ক তার সক্ষমতার সব ব্যবহার করে কিএফকে সহযোগিতা করবে বলেও আশ্বাস করেন এদান বাইডেনের বক্তব্য অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য বলেছে রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার ক্ষমতায় পরিবর্তন আনার যে আহ্বান জানিয়েছেন তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে মস্কো ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন বাইডেন এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কেউ নন রাশিয়ার প্রেসিডেন্ট কে হবেন তা এদেশের জনগণ নির্ধারণ করবে জবাবে হোয়াইট হাউস বলেছে প্রেসিডেন্ট জো বাইডেন পোল্যান্ডে দেয়া ওই বক্তব্যের মাধ্যমে মস্কোয়ের শাসক পরিবর্তনের আহ্বান জানাননি উল্লেখ্য প্রতিবেশী দেশ ইউক্রেনকে ন্যাটো জোটের অন্তর্ভুক্ত করা থেকে বিরত রাখার লক্ষ্যে গত চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্বঘোষিত স্বাধীন প্রজাতন্ত্র প্রভাব প্রভাবমুক্ত করা ও রাশিয়ার এ সামরিক অভিযানের অন্যতম ঘোষিত লক্ষ্য এদিকে রাশিয়া ওই সামরিক অভিযান শুরু করার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একের পর এক রাশিয়ার প্রেসিডেন্টকে ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছেন তিনি চলতি মাসের গোড়ার দিকে ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলে উল্লেখ করেছিলেন এরপর গতকাল পোল্যান্ডে আশ্রয় নেওয়া ইউক্রেনের একদল শরণার্থীর সাথে আখ্যায়িত করেন শরণার্থীদের সাথে সাক্ষাৎ শেষে তিনি এক বক্তব্যে বাইডেন বলেন প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার ক্ষমতায় টিকে থাকতে পারবেন না এর আগে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার রুশ সমকক্ষকে যুদ্ধাপরাধী বলে যে কটুক্তি করেছিলেন তার জবাবে ক্রেমলিনের মুখপাত্র পেসকপ বলেছিলেন বাইডেনের বক্তব্য অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য